পৃথিবী আমার আসল ঠিকানা শোনাবো আসলে কি আমার আসল ঠিকানা চা পৃথিবী আমার আসল ঠিকানোর নাকি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকান মিছে মানুষের বন্ধন মায়া স্নেহ প্রীতি ক্রন্দন মিছে দুদিনের রন্ধন সতর মিছে দুদিনের অভিনয় পৃথিবী আমার অশুল ঠিকান মরণ কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা সম্মানিত ভাইয়েরা সকল স্বাধীনতা নিশ্চিত করার আগে যাতে কি দিতে হবে কথা বলার স্বাধীনতা সতেরোটি বছর আঠারো কোটি মানুষের কথা বলার স্বাধীনতাকে তারা হরণ করেছিল আমি আজকে এই মঞ্চের পাশে দিয়ে যখন আসতেছিলাম আমার ড্রাইভারকে বলতেছে দেখেন বক্তার কথা বলার জন্য গায়ে গলার যে জোর জোরটা দেখেন এই শক্তি তারা কুক্ষিত কুক্ষিগত করার চেষ্টা করেছিল কিন্তু ফেরাউনরা পারেনি এরা কি পারবে পেরেছে এখান থেকে প্রমাণিত আল্লাহ ছিলেন আছেন বলেন ছিলেন আছেন থাকবেন কোনো সন্দেহ নাই কোন দিক দিয়ে কি হলো কি হয়ে গেল কিন্তু কোন দিক দিয়ে কিছু হয় নাই হকের বিজয় হয়েছে বিজয় কে দিয়েছেন জা আল হক ও জাহাক আলবাতিল ইন বাতিলা জাহু জয়পুরহাট যার জেলার নাম হলো জয় দিয়ে শুরু কোনো পরাজয় নাই বলেন আলহামদুলিল্লাহ জেলার নাম কি কোনো কোনো পরাজয় নাই তো জয় নামে একটা সুরা আছে সেই সুরার নাম হলো সুরাতুল ফতাহ তাহলে এই জেলার নাম কোন সুরায় আছে কোন কোন কিতাবে আছে আসতে কয় কোন সুরায় কোন কোন কিতাবে আছে কোরআনে করিমের একটা সুরার নাম হলো জয়পুর ঠিক আছে না সুরাতুল ফাতাহ থেকে আজকে আমি কিছু কথা বলবো যেহেতু জয়ের এলাকায় আসছি হাটে আসছি সুরা ফাতাহা থেকে আমরা কিছু কথা শুনবো জোরে বলি আর আরেকটা লোকের নাম জয় আছে আছে না আচ্ছা উনি অটিস্টিক প্রতিবন্ধী মানুষ ঢোক গেলে তো খালি ঢালে ঢালার কারণে ব্রেন মাঝে মাঝে সাড়ে হাজার কোটি টাকা এখন এটাতে কি সংখ্যা মালকুল মৌত বুঝবে না সাড়ে হাজার কোটি টাকা আচ্ছা যাই হোক আমরা এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারেন অন্য ধর্মের মানুষও থাকতে পারেন সবাই আমাদের ভাই ইসলাম সবার জন্য ওপেন ইসলামে আসেন দেখলেন তো পাঁচে অগাস্টের সন্ধ্যার সময় সেনাবাহিনী প্রধান সাবেক প্রধানমন্ত্রীর তিন আত্মীয় উনি দিয়েছেন আমির এ বলেছেন আমির এ জামাত জামাতকে আমরা আমন্ত্রণ করেছি এই কথার ভিতরে এই আহ্বানের ভিতরে বহু অ্যান্সার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এখান থেকে বেশি দূরে নয় রংপুরের পীরগঞ্জে শাহাদত বরণ করেছে শহীদ আবু সাইদ মুখে দাঁড়ি ইংলিশের ছাত্র কিসের ছাত্র ইংরেজিতে অনার্স দুর্বল ছাত্র একটি ইউনিভার্সিটির ছাত্র সে পাঁচ নামাজি শপথের কর্মী বুঝে নেন বোঝা যায় কথা বোঝা যায় আমাদের কণ্ঠরোধ করার জন্য বহু চেষ্টা করা হয়েছে আমরা হক কথা থেকে এক চুল পরিমাণ নড়িনি। আমাকে যারা যারা আমার আমার কথা কথা ফলো করেছেন এই বছর কোনো দিন আমার মুখ থেকে তেল মারা কোনো বক্তৃতা এক সেকেন্ডের জন্য কেউ পান নাই আমার তুবই অতি আসে নাই আমাকে থানা হাজতে নেওয়া হয়েছে আমাকে জেলখানায় নেওয়া হয়েছে মেডিকেলে অসুস্থতার কারণে মেডিকেলে ছিলাম সেখান থেকে টেনে হেঁটছে বের করে গাজাখোর মদখর এদের বিছানায় আমাকে শুয়ে রাখা হয়েছে ওরা সারা রাত বেরি টানত মাঝে আমাকে শুয়ে রাখত এই সমস্ত কথাগুলো জমা ছিল বলিনি তবে হ্যাঁ আলেমদের রক্ত আর আলেমদের চোখের পানি বড় বিষাক্ত ঠিক কিনা বলেন আলেমরা যদি কাঁদে আলেমদের রক্ত যদি ঝরে সেই আল্লাহর দিন হবেই কোনো সন্দেহ এখন আমাদের এখন অনেক পথ বাদ আছে অনেক কাজ করা বাদ আছে খ্যাকশিয়ালের বিদায় হয়েছে পাতিশিয়াল কিন্তু বসে আছে আসতে বলবেন না আছে না নাই বিলবোর্ড দখল সাইনবোর্ড দখল এই দখলবাজিগুলো চলছে অন্যায় যে করুক না কেন আমার ভাইও যদি অপরাধ করে হাত ভেঙে দেব ঠিক না। সতর্ক থাকতে হবে অনেক কষ্টে অর্জিত হয়েছে এই অর্জন এটাকে আমরা কোনোভাবেই নষ্ট হতে দেব আসতে বলবেন নষ্ট হতে দেব আমার চোখের সামনে আমি ঢাকাতে ছিলাম টঙ্গি উত্তরা মেরুল বার্ডা আমার যেখানে ক্ষুদাহ হয় সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ব্রাক ইউনিভার্সিটির সামনের উত্তরার সামনে এগুলো আমার জনপথ আমি জুমার আমার অনেক মুসল্লি আহত হয়েছে আমার পরিচিত জনের অনেকই শাহাদত বরণ করেছে তার মাদের চোখের পানি এখনো শুকায় নাই আর এরা দখল বাসিয়ার বিল বোর্ড দখল নিয়ে মারামারি শুরু করেছে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই আছে সম্মানিত ভাইয়েরা অনেক কথা আছে আসুন একটু ঠান্ডা মাথায় শুনি আল্লাহ তালা আমার মুখ থেকে যেন সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো এই সময় এই মুহূর্তে এই মুসলিম সমাজের জন্য এই জাতির জন্য খুব প্রয়োজন জোরে বলি আল্লাহ আমিন আরো জোরে আল্লাহ আমিন আমিন নাম কি ফাতার বাংলা কি জয়পুরহাট ঠিক আছে না আবার যেন উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে নাই ক্যামেরাম্যানরা এটা নিয়ে আবার ফতুয়াবাজি শুরু হবে কিন্তু যে সুরার নাম দিছে জয়পুরহাট সুরাতুল ফাতাহ বিজয় উনত্রিশটি আয়াত সম্বলিত আল্লাহ তালা এই সুরাটা সুলক উপহার দিয়েছেন মদিনায় কোথায় দিয়েছেন মদিনায় আবার কেউ কেউ মক্কার কথাও বলেছেন প্রকৃত বিজয় নবীজির এসেছে হলো মুদিনায় আসার পরে আল্লাহ ঈশ্বরের নামকরণ করেছেন প্রথম আয়াত থেকেই দর্শ তো দর্শের স্টাইলে কথা বলা উচিত অনেকের কাছে মনে হয় অনেকের কাছে আড়ষ্ট মনে হয় কিন্তু এখন ওয়াজের ধরন দর্শের আওতায় আসা উচিত জোরে বলেন ইনশা আল্লাহ জোরে বলেন ইনশা আল্লাহ তাহলে ওয়াজে বসা আগে দরকার না ধৈর্য ধরা দরকার বলেন বলেন কি ধরা দরকার ধৈর্য ধৈর্য সহকার আমরা শুনবো জোরে বলি ইনশা আল্লাহ সুরাতুল ফাতাহ আল্লাহ রব্বুল আলামিন এক নম্বর আয়াতের ভেতর থেকে এই শব্দ চুজ করে এই নামকরণ করেছেন সূরাতুল ফাতাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما جرب الله أكبر هي رسول ابن تُكَانُوا كانوا হুদাইবের সন্ধি চুক্তি হয়েছে আপনি সাহাবিদেরকে জানায় দেন এই চুক্তি যদিও কোরআশদের কিছু কিছু পক্ষে চলে গেলেও পরোক্ষভাবে এটা মনে হলেও কিন্তু আল্লাহ তালা আপনাকে প্রত্যক্ষভাবে এর মধ্য দিয়ে বিজয় দিয়েছেন জোরে বলি সুবহান আল্লাহ মক্কার কোরআশ মদিনায় গেলে পরে মদিনার মুসলমান কোরআশদেরকে মক্কাই আবার মদিনার কোন মুসলমান মক্কে গেলে পরে কোরআ তাদেরকে ফেরত পাঠাতে বাধ্য হবে না এবং সেই চুক্তির মধ্যে শব্দটা কেটে ফেলে দেওয়া হল সঈদিন আলী ওই সময় ছিলেন বললেন না আমার তার রসুল্লাহ শব্দ কাটা সম্ভব হবে না রসুল সেই সময়েদিন আলী কোন জায়গায় শব্দটা আছে আমাকে দেখায় দাও আমার নবজি যখন দেখতে পেলেন সেই জায়গাটা রাসুল হাতে কেটে দিয়ে বললেন চুক্তিটা বড় দরকার কারণ আমাকে তারা রাষ্ট্র নেতা মনে করেছে এটা আমাদের বিজয় জোরকন সুবহান আল্লাহ আমাকে তারা রাষ্ট্র মনে করেছে আমি রাষ্ট্র গঠন করেছি ক্ষুদ্র রাষ্ট্র গস্ট গঠন হয়ে গেছে নাই এটা যে মেনে নিয়েছে এটাই আমাদের বিজয় আল্লাহ আকবার বলেন আমার বন্ধুগণ আমার নবীজি দোয়া করেছেন কি আমার নবীজি দোয়া করেছেন আল নতা আলা রবী দখিলিম দখলা সেদে কেউ জিনি মোখ রজা সেদে কেউ ওয়াজা আল্লি মিলে দুন কাসোনপ নেচিয়া রাজরে বলুন আল্লাহ আকবার আমার নবীজি রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া চেয়েছেন নবীজি রাষ্ট্রনেতা ছিলেন নবীজি দেশ ছিলেন নবীজি দেশ পরিচালনা করেছেন বিচারপতির ভূমিকা পালন করেছেন আবার মসজিদ নবীর ইমামতির দায়িত্ব পালন করেছেন আমরা এমন শাসক দেখতে চাই বাংলার জমিনে যে বাইতুল মকরমের খতিব হবে আবার বঙ্গভবনের সে একজন বাসিন্দা হবে আসতে কন কেন জোরে এখন ঠিক কিনা বঙ্গভবন থেকে বের হবেন বাইতুল মকরমের হদ্বা দিবেন আবার ওই ব্যক্তিটা আবার দেশ পরিচালনা করবেন এমন দৃশ্য যতদিন পর্যন্ত বাংলাদেশে না দেখা হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনোদিন শান্তি আসতে পারে না গত পরশু দিন ধর্ম মন্ত্রণালয় থেকে আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলা হলো আপনাকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে রবিউল উল মাসে বাইতুল মোকাররমে পনেরো দিন বিশ দিন ব্যাপী তা কি সিরাতুল নবীর মাহফিল হয় তো বলা হচ্ছে হুজুর আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনি কোনো দিন একটা দিন আপনি বাইতুল মকাররম মসজিদে সিরাত মাহফিলের প্রধান মেহমান তো বাইতুল মকাররমে আমি দাওয়াত পাবো এটা তো কল্পনাতীত কল্পনাই করা যায় না বহু কামিল মাদ্রাসার প্রিন্সিপালরা মাহফিল করতেন আমাদেরকে নেওয়ার সাহস পেত না কামিল মাদ্রাসার প্রিন্সিপাল প্রিন্সিপালে বা এই মাহফিল সেই জায়গায় বাইতুল মুকাররমের সিরাত মাহফিলে আমাদের মতো এই চেতনার যারা আছেন ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ বহু আগের থেকে তার পরিচয় আমার একটা প্রতিষ্ঠিত মাহফিল নোয়াখালীর মুসাফরের মাহফিল সেই মুসাফরের মাহফিলে উনিও গেস্ট ছিলেন একই দিনে আমিও ছিলাম উনি বাদে মাগরিব কথা বললেন খুব দক্ষ আলোচক তো ওনার আলোচনা দশটার পরে বোঝা কঠিন অনেক গভীর পাণ্ডিত্য আল্লাহ তালা তাকে দান করেছেন তো তোমাগরিব পর থেকে নিয়ে এসা পর্যন্ত আলোচনা করলেন রাস্তার মাঝেই তার সঙ্গে আমার দেখা হলো জাস্ট ক্রসিং হলো এর মাঝেই কিছুক্ষণ কথা বলে নিলাম খুব বিনয়ী মানুষ ওনার নেতৃত্বেই এই মন্ত্রণালয়টা চলছে একটা সংস্কার হচ্ছে মনে হয় জোরে বলি ইনশাল্লাহ জোরে বলি ইনশাল্লাহ তার একটা সিমটম পেলাম ওই দালাল দালাল আলেম যা তেলবাস যারা তারা সব লেস গুটে বিদায় নিয়েছে বাইতুল মোকার সেই মাম যে ওই ব্যর্থ প্রধানমন্ত্রীকে লকব দিয়েছিল কমই জননী সে লেস গুটে মসজিদ থেকে বিদায় নেয় নেই পালাতে বাধ্য হয়েছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন আছে না নাই আসতে বলবেন না আসে না নাই অনেক কার্ড খেলেছে লেলিয়ে দিয়েছিল রিক্সা দিয়েছিল নিজেরা মন্দিরে হামলা করে সংখ্যালঘুর কার্ড খেলতে চেয়েছিল কোন কার্ড কাছে লাগে নাই লাগবে না কারণ জনগণ ওদের সব ষড়যন্ত্র বুঝতে পেরেছে জনগণ হয়ে গেছে এক একজন প্রশাসক বলি আলহামদুলিল্লাহ যে জাতি দশ দিনের মতো প্রায় দশ দিন দু প্রশাসন নাই থানায় কোনো প্রশাসন নাই চোদ্দ দিন প্রায় প্রশাসন ছাড়া একটা দেশ চলতে পারে এক বিরল দৃষ্টান্ত হলো বাংলাদেশের মানুষরা কে বলেছে আমার দেশের মানুষ খারাপ কে বলেছে আপনি ইন্ডিয়ার দিকে তাকান অসম্ভব ইন্ডিয়া কি বলেন 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 আমাদের সব জিনিসগুলো ওরা চুরি করতে চায় আপনি পাকিস্তানের দিকে তাকান প্রশাসন ছাড়া চোদ্দ দিন মানবতার ফেরিওয়ালা বলে গণতন্ত্রের ঠিকাদার বলে আমেরিকার দিকে তাকান চোদ্দ দিন প্রশাসন ছাড়া কোনো দেশ কোন রাষ্ট্র চলতে পারে না আমার দেশের মানুষ প্রত্যেকটা মানুষ হয়েছিল এক একটা প্রশাসক সব পাহারা দিয়ে তারা প্রমাণ করেছে আমরা দেশকে জীবন দিয়ে ভালোবাসি মুগ্ধ পানি লাগবে পানি লাগবে মুগ্ধটা ছড়িয়ে এসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার মার চোখের পানি এখনো শুকায় নাই সম্মানিত ভাইয়েরা মেডিকেল কলেজে গিয়েছিলাম হসপিটালে গিয়েছিলাম চোখ নাই 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 পা পা দুটো চলে গেছে লাশ গাড়ির মধ্যে তুলে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে যা করেছেন আপনারা ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না ঠিক না ব্যক্তি যপরাধ করেছে ব্যক্তির শাস্তি কি হবে ইসলামে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ডাকাতের শাস্তি রাসূল শিথিল করেছেন চোরের শাস্তি শিথিল করেছেন না ও কুফফার আমি রুহামা উবাই না ডাকাতের রাসূল শিথিল করেননি চোরের শাস্তি রাসূল শিথিল করেননি আমান নবজির রাষ্ট্রপতি থাকাকালীন উচ্চ বংশীয় সম্ভ্রান্ত বংশের এক নারী তার নাম ফাতিমা আমার নবীর মেয়ের নাম কি চুরি করে ধরা পড়েছে ওই ফাতিমা বংশের সমস্ত লোকজন সঈদ রহমান ফারুকের কাছে এসে বলছেন আপনি যদি বলেন রসুল শাস্তি লাঘব করতে পারেন সম্ভ্রান্ত পরিবারে হাত কাটলে বিয়ে দেব কেমনি সমস্যা আমার নবীর সামনে এসে যখন বললেন বললেন্লা দেখুন তো একটু কি শাস্তি লঘু করা যায় আমার নবীজি সঙ্গের সঙ্গে জবাব দিচ্ছেন অমর তোমার দ্বারাস কণ্ঠ কোথায় গেল তোমার সেই তেজদীপ্ত চেতনা কোথায় গেল আজকে ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা না হয়ে আমার কলিজার টুকরা যদি ফাতিমা বিনতে মোহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো আমি জনসম্মুখে সবার চোখের সামনে আমি ফাতিমাকে ডেকে আমি তার বাপ নিজের হাতে নিজের মেয়ের হাতটা কেটে আমার বন্ধুগণ ডাকাতি করেছিল একজন নবীর সামনে ভণ্ডামি করে কালিমার ঘোষণা দিল নবীজি বললেন তুমি কালিমা পড়েছ নিরাপত্তা পেয়েছ খুজোর আমি তো অসুস্থ কি করা যায় আমার বললেন যাও মরু অঞ্চলে একজন রাখাল আছে সেই রাখালের কাছ থেকে অনুমতি নিয়া, উঠেরে কিছু পেশাব উটের কিছু পানি দুটাকে মিক্স করে তুমি পান করে নাও তোমার জন্ডিস ভালো হয়ে যাবে রক্ত রোগ বন্ধ হয়ে যাবে ওষুধ মনে করে পান করলো সেই লোকটা পান করার পরে সুস্থ হয়ে গেল গায়ের শক্তি যখন ফেরত চলে এলো শয়তানটা চেপে বসলো সে করলো কি হাতের তরবারে দিয়া সেই রাখালকে মেরে ফেলে দিয়া উঠ গুলোকে অপহরণ করে যখন নিয়ে চলে যায় আমার নবীর কাছে জিব্রাইল জানায়া দিলেন আমার নবীজি সাহাবে কেনামকে পাঠায় দিয়ে বলেন সাহাবিরা যাও যেখানে বাবু সেখান থেকে ধরে ফেলো ধরে ফেলা হলো ধরে ফেরার পর বললেন তার হাত বেঁধে ফেল পা বেঁধে ফেল ওই রাখালকে যেমন করে এই ডাকাত আমার খাল সাহাবিকে যেমন করে মেরেছে তোমরা তাকে তেমন করিয়ে মেরে ফেলো একটা করে হাত কেটে ফেলো পা কেটে ফেলো অঙ্গহানি করে ফেলো আমরা সারা জীবন সেই নবী সেই নবীজি এই সিদ্ধান্ত যখন জানিয়ে দিলেন হাত কাটা হলো পা কাটা হলো এরপরে পানির জন্য ছটফট করতেছে ওই ডাকাত মরুভূমির বালুগুলো চাটতেছিল নবজির কানে সাহাবে কেরাম সংবাদ দিলেন হুজুর এমন দৃশ্যকে দেখে ভালো লাগে কি সে পানি চাচ্ছে তপ্ত মরুভূমির গরম বালুগুলো সে চাটতেছে পানির জন্য ছটফট করছে কি করব হুজুর রসুল বলেন সাহাবিরা এক চুল পরিমাণ পানি দিতে পারবে না কারণ আমার রাখালকে এক চুল পানিও দেয় নাই কি বোঝা যায় কোনো ক্ষমা নাই ঠিক কিনা ক্ষমা আছে ক্ষমা আছে যদি ক্ষমা করতে চান কতিবা আলে কুমল কেসাসের এই আয়াতের খেলাফ হয়ে যাবে কতিবা আলে কুমল কেসাস এই আয়াত যদি আমরা মেনে নেই এই আয়াতকে যদি আমরা বিশ্বাস করি অবশ্যই খুনির শাস্তি এই জমিনে নিশ্চিত করতে হবে একচল্লিশ বছরের খুনের রায় যদি একচল্লিশ বছরের আগের খুনের রায় যদি একচল্লিশ বছরের পরে আদায় হয় বাবার শাস্তি একাত্তর সালের যে সমস্ত বিষয়গুলোর সামনে এনে কল্পিত নাটক সাজিয়ে যদি একটা রায় দেওয়া হয় পাঁচই অগাস্টে যে তাজা খুন করা হলো এটারও শাস্তি নিশ্চিত করা হলো সময়ের দাবি করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ হুম্ম আমিন আরো জোরে আল্লাহ হুম্ম আমিন সম্মানিত ভাইয়েরা সুরার নাম কি আবার বলেন মাহফিল পাঁচ দিন হলে ভালো হয় এক রাতে করে শুধু বাড়ে পাঁচ দিন হলে পরে ভালো হয় একটু প্রাণ খুলে ব্যাখ্যামূলক শব্দের ব্যাখ্যা আয়াতের ব্যাখ্যা সুন্দর করে বলা যায় যেটা শুরু করেছিলেন আল্লামা সাইদ রাহে গত সতেরো আগস্ট পিরোজপুর আল্লামা সাইদে ফাউন্ডেশনে গিয়েছিলাম কথা বলেছি সেখানে এই এই আগস্ট আগস্ট ডেট করা হয়েছিল হবে এমন চিন্তা আমাদের ছিল না তেরোই জুন আমরা ঢাকার একটা বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছিলাম জি কথা বলেছিলাম সতেরো অগাস্ট কেন চোদ্দ পনেরোই আগস্ট কার দিবস কথা কি বুঝতেছেন আপনারা হ্যাঁ পনেরোই আগস্ট এখন পনেরোই আগস্টে এর আগে যদি চোদ্দীয় আগস্ট শাহাদত বরণ করেছেন আমাদের আল্লামা রাহিমাহুল্লাহ তারা প্রোগ্রাম হয়তো করতে দেবে না এই জন্য আমরা ভাবলাম এনএসআই ডিজিএফআই ডিবি এস বি এদের নজর কি নজর পেট যদি হজম না হয় তখন কি কি কয় বদ হজম তো ওদের নজর থেকে বাঁচার জন্য আমরা চোদ্দ তারিখের পরিবর্তে সতেরো তারিখে নিয়ে গেলাম সেই সতেরো অগাস্টে সেখানে গিয়েছিলাম কথা বললাম কই সেই পারের হাটের সেই সাক্ষীগুলো বরঞ্চ সেখানে একজন এসেছিল কি নাম সুখরঞ্জন বালি একসঙ্গে বসে প্রায় দু ঘন্টা কথা বললাম এই সুখরঞ্জন বালির ইমান না থাকতে পারে সুখরঞ্জন বালির ইমান হয়তো কালেমাটা পড়ে নাই কিন্তু বহু আড়ে চাইতে তার চরিত্র ভালো সে বলেছে আমি জীবন দেব কিন্তু মিথ্যা দিতে পারবো না কলকাতার দমদম কারাগারে তাকে মোড়া দিয়ে পিছনে দুহাত বেঁধে রেখে দিয়ে দিনে রাতে শাস্তি দেওয়া হতো বলা হতো তুই একটা রায় দিবি নচেতকে দুনিয়া থেকে বিদায় করবো তুই সাক্ষী দিবি কিন্তু সেই হিন্দু সুখ কি নাম সুখরঞ্জন বালি সে বললো না অসম্ভব আমার পক্ষে সম্ভব না সে অনর ছিল তার চোখের পানি আমাকে অনেক ভাবিয়ে তুলেছে আহারে সে যদি খেয়া রকম ফির ইসলাম আমি তাকে বললাম ভাই কোনো কথা নেই আপনি কালেমা পড়েন দেখি যে মুস্কি মুসকে হাসে দোয়া করেন হয়তো কালেমা পড়তেও পারে ইনশাল্লাহ আমরা লেগে আছে ওর পিছনে আমরা লেগে আসি আমরা কাজ করছি এখন আমরা দুই একটা করে আওয়ামী লীগ ধরবো আর কালেমা পড়াবো জোরে বলি ইনশাআল্লাহ জোরে কর ইনশাআল্লাহ ওরা বলেছিল এই দেশে ওয়াজের নামে কোনো রাজনীতি চলবে না মাহফিলে এই মঞ্চটাকে দখল শুধু নয় এই পোস্টারটাও তারা দখল করে ফেলেছিল এই পোস্টারে আমার নামটা কেন আগে দেওয়া হয়েছে আমরা আলেম আমরা বক্তা আমাদের নামটা আগে আর এমপি স্থানীয় আতিপাতি আছে না ওদের নামটা একটু পড়ে আমাদের নামটা কেন আগে দেওয়া হলো এই অপরাধ মনে করে মাহফিল আন্ডেট ছোটি বড় করে ছড়া এত বড় সেলিম নিকটবর্তী ইতিহাসে কেউ ইতিহাস সৃষ্টি করতে পারে না ওয়াজের নামে রাজ আমরা করি না ওরা করেছে মাহফিলে হাজার হাজার লোক আসে আর ওরা পাঁচশো টাকা পিস দিয়াও ওদের জন্য মানুষ হাজির করতে পারে না লোক পায় না তো এখন মানছে এখন মাহফিলে এসে যদি দুই একটা কথা বলতে পারি তাহলে এটাই আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম আবার থানায় ঘুষের টাকা না দেওয়া পর্যন্ত মাহফিল বাস্তবায়ন হতো না ঠিক কিনা বলেন এই চিত্রগুলো তারা চিত্রায়িত করেছে প্রত্যেকটা জায়গায় ঘুষের বাণিজ্য চালিয়েছে রন্ধে রং দুর্নীতি তার প্রবেশ করিয়েছে অতএব উচিত তাদের পরে আবার নতুন মুসলমান হওয়া ঠিক না সম্মানিত ভাইরা কথা আছে একটু একটু করে বলতেছি কারো কোনো আপত্তি নাই তো জোরে বলি ইনশাআল্লাহ আমাদের কথা বলতে গেলেও আবার খুব সাবধান থাকতে হয় কারণ আমাদের মুখ থেকে অযাচিত কোনো কথাও বের বের হওয়া যাবে না কারণ এই যে এই যে ক্যামেরা আছে কিরামুন খ্যাতিবিন ইয়া লামুন আম্মা তে ফাল্লু শুধু ইয়ালাম না ওরা দেখেও জানে এবং দেখে তাহলে আমার কথাগুলো নিয়ে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি কথারও আবার গবেষণা আছে না নাই আছে সব তারা রেকর্ড করছে আমি কেন নতুন করে মসলমান হতে বললাম তাদের জীবন বিধানের নাম ইসলাম নয় তাদের জীবন বিধানের নাম হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ নতুন কেন কেন মুসলমান হতে বলছে ওদেরকে তাদের ধর্মের নাম হলো জাতীয়তাবাদী চেতনা জাতীয়তাবাদী চেতনায় যারা বিশ্বাস করবে তাদের ইমান নাই যারা বিশ্বাস করবে তাদের কার কার কথা কথা আস্তে বলবেন না ইমান কোরআন কোথায় বলছে কোরআনের কোথায় আছে শোনাই শোনাই সব ওই সমস্ত দলীয় নেতা কর্মীদের জানায় দিবেন হুজুরের এই বক্তব্য শোনো ওই আয়াতটা তালাশ করবেন আল্লাহ আলামিন বলেন

দেশ পরিচালনায় যারা ইসলামকে বাদ দিয়া দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র গ্রহণ করবে পুঁজিবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ ক্যাপিটালিজম সোশিয়ালিজম ন্যাশনালিজমকে যারা গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার পক্ষ থেকে কোনো কিছুই কবুল করব না নামাজ পড়বে কাজ হবে না হজ করবে কাজ হবে না জাকাত দেবে কাজ হবে না কারণ সে দল হিসেবে সে ইসলামকে না গ্রহণ করে দুনিয়ার আইনকে গ্রহণ করেছে আমার দেশে এখন কার আইন চলে আল্লাহ তাহলে কাজ কি এখনো বাদ আছে কি আংশিক না পুরোটাই আজ থেকে আংশিক না পুরোটাই এখন কি পুরোপুরি জয়পুর বলা যায় এখন পুরো থেকে জয়পুর বলা যায় আমরা গোটা দেশকে জয় করব ইসলাম দিয়ে জোরে বলি ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী কে আর ওদের সাহায্যকারী কারা রাশা ইন্ডিয়া আমেরিকা ওদের শক্তি হলো পুঁজিবাদী সেকুলার ন্যাশনালিজম ওদের হচ্ছে ওদের পাওয়ার আর আমাদের মূল পাওয়ার কে আস্তে বলবেন না কে সেই পাওয়ার সে আল্লাহ ফেরনকে পানিতে চুবায় মেরেছেন ফেরনকে সকাল বেলা তা জানতো যেদিন ফেরাউনকে কেউ কি ফেরাউন জানতো মাত্র আমার দেশের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রীকে টাইম দেওয়া হয়েছিল মাত্র কত মিনিট হ্যাঁ ফেরাউনের সঙ্গে মিলে গেছে বুঝলে ও মরার আগ দিয়ে এরকম একটা টাইম পাইছিল কেমন করে বললাম আমি ফেরাউন বলল হামান শত্রু তো পালালো শীত দড়িয়ে পারই হয়ে গেল পার হয়ে যাওয়া বিপদ আরও বেশি ঘুম হবে না টেনশন হবে কোন দিক দিয়ে কোন হামলা হয় ওকে ধরো হামান বলল আপনি চিন্তা করবেন না একটু দেখে আসি ঘোড়ায় চড়ে দাবড়ায় দিল যে রাস্তায় মুসার ইসলাম তার বারোটা গোত্র নিয়ে বাইপাস আরো এগারোটা রাস্তা মোট কয়টা রাস্তা বারোটা মোট কয়টা রাস্তা বারো গোত্র কয়টা রাস্তা বারোটা রাস্তা একদম শীতাতপ নিয়ন্ত্রিত পর্যাপ্ত আলো কারণ সমুদ্রের নিচে কি আলো থাকে না অন্ধকার থাকে অন্ধকার আলো ছাড়া তো যেতে পারবে না তাহলে আলো প্লাস শীতাতপ নিয়ন্ত্রিত এবং টানেল তো একটা টানেল একটা গুহার মতো টানেল সেখানে অক্সিজেনের দরকার আছে না নাই আছে যারা সৌদি আরবে গেছেন মক্কে হস করতে গেছেন বিভিন্ন পাহাড় যখন অতিক্রম করতে টানেল দিয়ে যেতে হয় সেখানে কৃত্রিম অক্সিজেন থাকে আল্লাহ তালা কৃত্রিম অক্সিজেন পর্যাপ্ত আলো শীত নিয়ন্ত্রিত অবস্থা তৈরি করে বারোটা রাস্তা আজ থেকে চার হাজার বছর আগে বানিয়েছেন ইমানদারদের জন্য কয়টা রাস্তা বারোটা ইমানদাররা পার হয়ে গেছে এখন অফির আউনা ও হামান হামান কয় ফেরাউন ওরা যেহেতু পার হলো দেখি আমরা পার হতে পারি নাকি ওর বাপের রাস্তা নাকি পার হতে নিল ফেরাউনের পার হতে কোনো সমস্যা হলো না ফেরাও চেক করার জন্য গেছে এপার থেকে ওপারে চলে গেছে আবার ওপার থেকে এপারে চলে আসছে হামান বলতেছে ফেরাউন কোনো অসুবিধাই নাই আমি সব চেক আপ করে আসছি ক্লিয়ার রাস্তা কোনো সমস্যা নাই আল্লাহ কয় ঠিক আছে ক্লিয়ার তোরে ধরবো একটু পরে তোর মুরব্বির আগে ধরবো কার আগে ধরবে মুরব্বীকে আগে ধরবে মুরব্বি ঠিক আছে না এখন তো কত যে কোন জায়গায় কোন কথা মানে ভাইরাল হয়ে যায় আচ্ছা শেষ পর্যন্ত আগে মুরব্বীকে চালায় দিল ফের খুব ভীত ছিল ভীত সন্ত্রস্ত হয়ে ফেরন করলো কি এক পা আগায় দুই পা পিসায় এমন রব ভয় করে তাহলে আমার রব কি ভয় করেন আমার রবকে ঘুমান আমার কি টেনশন করেন আমার রবের কি কোনো ক্লান্তি আছে বলে তার কোন ক্লান্তি নেই আল্লাহ একবার বলেন আর এমন রব এক পা দুই পা পিছায় ফেরনকে কোনো টেনশন না আপনি দৌড়ান ঘোড়া দাবড়াইয়া দিল পার হতে নিল ঠিক ওই দরিয়ার ঠিক মিডিল পয়েন্ট আল্লাহ পাহাড়ের সমুদ্রের পানি কাল্লা রাবুল আলমিন অর্ডার দিয়ে দিলেন সমান হয়ে যাও সঙ্গে সঙ্গে দুই পাশের দরিয়া পাহাড়ের মতো ভেঙ্গে যখন তার মাথার উপরে পড়তে লাগলো ফেরন এখনো মারা যায় না কিছু টাইম আল্লাহ তালা তাকে দিলেন ফেরন বলছে মুসা বুঝতে পেরেছি তুমি সত্য মূসা তুমি আমারে বাঁচাও তুমি আমারে বাঁচাও কিন্তু মুসা বাঁচাবেন না আল্লাহ বাঁচাবেন এই ডাকিও যখন কোনো কাজ হলো না এবার ফেরন বলতেছে মুসার আল্লাহ আমারে বাঁচাও দেখছেন কার আল্লাহ বলেন তো কি সোজা না বাকা বাকা মুসার আল্লাহ আমাকে বাঁচাও তাও কোন কাজ হলো না শেষ পর্যন্ত বলে ফেললো ও আল্লাহ আমাকে বাঁচাও ওয়ানা মিনাল ওয়ানা মিনাল মুসলিমিন আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত কত বড় যাহা মিথ্যা কথা বলে ফেললো কি মিল আছে না নাই বলেন আসতে বলবেন না আছে না নাই ওয়ানা মিনাল মুসলিমিন আমি তো মুসলমান আল্লাহ তৎক্ষণাৎ জবাব দিয়ে দিন অকুন্ত মিলাল মুফসিদিন তুই হলো সন্ত্রাসীদের গডফাদার চল্লিশ হাজার শিশু হত্যা করেছিল ফেরাউন এই পৃথিবীতে হত্যার রাজনীতি চালু করেছে প্রথম হলো এই পৃথিবীর বুকে ফেরাও আমার দেশে ওই ফেরাউন একটা আর্ট ছিল কিন্তু পুরুষ না মহিলা ফেরাউন ঠিক কিনা মানুষকে মেরে গণভবনের পেছনে গণকবর দিয়েছেরা। কোন ক্ষমা নেই খুনের বিচার অবশ্যই কোরআনের ভিত্তিতে হওয়া উচিত ঠিক না এখন এসপির আমাদের মোবাইলে ফোন দেয় এসপি ডিআইজি ওসি ফোন দিয়ে বলে হুজুর একটু তাকায়েন কি কথা কি বুঝতেছে হ্যাঁ একটু নেট নজর দিয়ে তোমরা যে বদনজর দৃশ্য সতেরো বছর আমরা প্রতিশোধ পরায়ণ না আমার এতটুকু অনিয়ন্ত্রিত নয় আমার হিংস্র নই কালেমা পড়ো ভালো করে মুসলমান হও ঠিক কিনা আয়না ঘরে বারিশার আর মান আমি চোখের পানে আটকাতে পারিনি একটা ইয়াং ছেলে ইয়াং নতুন বিয়ে করেছে দুটা বাচ্চা দু বছর কোলে আর চার কি পাঁচ বছর বড় মেয়েটা এই ছোট্ট বাচ্চা বাবার ফাঁসির রায় হয়ে গেছে বীর কা আলী রাহেমহুল্লা এদেশের অসংখ্য ছাত্রদের স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান শহীদ কা ফেলা দরজয় কা ফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি মির কাশেম আলী তার সুযোগ্য সন্তান একজন জাতির রাহাবার ব্যারিস্টার আর তার বাবার পক্ষে কোর্টে আইনি লড়াই লড়তেছিল সেই লড়াই করতেছে কেন এটা অপরাধ মনে করে তার বাবার ফাঁসির রায়ের আগেই বাড়ি থেকে বের করে ওই আয়না ঘরে নিয়েছে আজকে আট বছর কত বছর পাঁচই আগস্ট পর্যন্ত আট বছর আলো ছাড়া থেকে আলো চোখে দেখে নাই সূর্যের আলো দেখে নাই চোখে সানি পড়েছে চোখে সানি পড়ে গেছে যে লোকটার ওজন ছিল আশি কেজি তার ওজন হয়ে গেছে মাত্র পঁয়ত্রিশ কেজি একটা মানুষ বাঁচে কেমন কত উচ্চ শিক্ষিত একজন এদেশের নাগরিক সে বছর জানতো যে তার আট বছর আগে তার বাবার ফাঁসি দেওয়া হয়েছে যেদিন আয়না ঘর থেকে তাকে বের করা হয়েছে সেদিন বলতেছ ভাই যেন আমি সেই দিন জানতে পেরেছি আমার আব্বাকে আট বছর আগে ফাঁসি দেওয়া হয়েছে এদের এই আচরণ ফেরাউন কে হার বানায় এদের এই আচরণ নমরুদকে হার বানিয়ে দিয়েছে আরেকজন এদেশের সবচেয়ে মজরুম সংগঠন সতেরোটি বছর বেশি দমন সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছে যে দল সেই দলের মজরুম একজন নেতা অধ্যাপক গোলাম আজম রাহমহুল্লাহ তার কলিজার টুকরা সন্তান এদেশের সেনাবাহিনীর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড নাম্বার যার যার জীবনে কোনো ফেল নাই উনি আমাকে বলেছেন কোন অফিসার আমার মতো নাম্বার পায় নাই আমি ব্রিগেডিয়ার জেনারেল ছিলাম আমার অপরাধ আমি বাবার পক্ষে কথা বলেছি আমার দোষ আমি গোলাম আজমের সন্তান আমাকে ধরে নি এই আয়না ঘরে রেখেছিল আয়না ঘরে রেখে শুধু রাখি নাই খাবার দেয়নি কুকুরের খাবার তাদের মুখে দিয়েছে লেগেলে পচা খাবার পানি দিয়ে ধুয়ে ফেলে সেই খাবারটা মজা করে খেয়েছে যে খাবারটা তিন দিন যাবৎ রান্না করা হয়েছে সেই খাবারটা তাদের কাছে মজা লেগেছে একজন ব্যারিস্টার একজন ব্রিগেডিয়ার জেনারেল আটটা বছর এই অন্ধকার প্রকষ্টে এটা কোনো সেল বলা যাবে না এটা কোনো জেল বলা যাবে না তারা বললেন ভাই যান মনে হতো আজকের সন্ধ্যায় যেন আমার জীবনের শেষ সন্ধ্যা এই শেষ দা যেন আমার জীবনের শেষ শেষ দা হয়তো আগামী সকাল আমরা এরকম করে করে তারা দিনগুলো পার করেছে ব্রিগেডিয়ার আজমি তিনি বললেন যে আমার এই যে গামসা আমার এই গামসা আমার যে পরিমাণ চোখের পানি ঝরেছে এই গামসায় এই পানিকে যদি ধারণ করা হতো একটা পুষ্কুনি একটা পুকুর হয়ে যেত আমার চোখের পানি দিয়া আল্লাহ তাদের চোখের পানি বৃথা দেননি আমরা কিছু স্বস্তের নিঃশ্বাস ফেলতে পারছি আলহামদুলিল্লাহ বলেন জোরে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্পদ কাজে আসে না ক্ষমতা কাজে আসে না ইমান কাজে আসে আসতে বলবেন না জোরে বলেন ঠিক না সম্পদ যদি কাজে আসতো আজকে সালমান এফ রহমান দরবেশ কই ওরফে দরবেশ নাকি সে কি দাড়ি রাখছে না কাটছে সে দরবেশের ভান ধরেছে আসল দরবেশের সেনা শয়তান ওর কাছে ফেল ঠিক কিনা চিন্তা করা যায় মাথার চুল কালো বানায়া মানে সাদা চুল কি বানাইছে কালো আর দাড়িটা কেটে ফেলে দিয়া সে হইছে হলো মুড়িয়ালা কি হইছে মুড়িওয়ালা দেখেন নাই মুড়িওয়ালা তারপরে মুসি আমি তাদেরকে খাটো করছি না একটা মানুষের মুখে সুন্দর দাড়ি ছিল সেই দাড়ি কেটে ফেলে মাথার চুল কালো করে চেষ্টা করলো নৌকায় পালাতে নৌকা ভিড়ে ভিড়ে আবার সামনে চলে আসলো নৌকায় উঠেও কাজ হয় নাই ঠিক না নৌকা থেকে আবার তাদেরকে ধরা হয়েছে একজনকে ধরছে দরবেশ আগে ধরছে কি বলে না দরবেশ পর আগে ধরছে হলো আইন মন্ত্রী সোর এটা যে মুরগি সর এই বদমাইশকে আগে ধরছে ধরার পর এক একে নিয়ে যাচ্ছে কোস্টগার্ড কামারে একে নেন কেন দরবেশ তো বসে কাটছে চিন্তা করেন পাপী কিন্তু পাপীকে ছাড়ে না ঠিক না কিন্তু ইমানদার ইমানদারকে মোহাব্বত করে ইমানদার ভাবে আমার জীবন চলে যাক আমার ইমানদার ভাই বেঁচে থাক ঠিক না বিপদের বন্ধু ইমানদার হয় বিপদের বন্ধু কখনো কাফের হতে পারে না কাফের বন্ধু কাফের হতে পারে না বিপদের বন্ধি ইমানদারের জন্য ইমানদার হয় আলহামদুলিল্লাহ বলে একজন দাড়ি কাটলো আর আরেকজন বাঁচার জন্য দাড়ি রাখলো সিলেটে গিয়ে ধরা খাইলো সিলেটবাসীকে ধন্যবাদ জানাই এই প্রযুক্তির কল্যাণে সিলেটের কাছে আমার আলোচনা চলে যাবে সিলেটবাসী একটা কাজ করছে বিসি আউট ঠিক বোঝেন নাই ও নিজে বলে বুক ফুলে আমি ফাঁসির রায় দিয়েছি সে নিজে বলে অথচ সেই অসভ্য উগ্র মেজাজি বট মেজাজি শামসুর রহমান মানিক সে বাঁচার জন্য ঘুষ দিয়া ষাট সত্তর লাখ লাখ টাকা হাতে নিয়া সে দেশ থেকে পালাতে চেয়েছিল সুরটটা ধারণ করেছিল দাড়ি রেখে একজন পালাতে চাইলো কি দাড়ি কেটে আরেকজন দাড়ি রেখে একজন হলো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অর্থনৈতিক উপদেষ্টা আর আরেকজন হলো এদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের একজন বিচারপতি ইতিহাস থেকে শিক্ষা নাও ঠিক কিনা তাহলে ক্ষমতা এবং অর্থ কোনো কাজে আসে আসতে বলবেন আসে আসে ইমান বলেন আসে কি বলেন আর আসে কি বলেন অতএব যারা এখন ইমান আনেন নাই ভালো করে আনেন কালেমা পরে মুসলমান হন যারা ইসলামকে না মেনে দুনিয়ার কোনো দল করবে তাদের ইমান আনা হয়নি এখনো আমি কি ভুল বলতেছি ইমান ভালো করে আমি আমানু আমিনু ভালো করে ইমান এই ওঠেকে এই যে ধরেন তো ধরেন ধরেন না না পেশাব পেশাব কিছু না এখানে কিসের গরমের দিন না আচ্ছা ঠিক আছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমি যিনি জয়পুরহাটের মানুষ ভদ্র শান্তশিষ্ট আমরা দোয়া করে যাব। আমি আমি কি চাই আপনাদের কোন একটা দুর্নাম দেখে একটা খারাপ জিনিস দেখে আমি বিদায় হ আমি কেটে চাবো আপনি এটাকে চান তো বসেন আমরা আর যদি ঘন্টাখানেক সময় নেই আমাকে দেবেন তো নাকি জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা সুরার নাম কি বলেন তো সুরাতুল ফাতাহ বিজয় জয় ইসলামের জয় হয়েছে কিনা বলেন এই দেশেও জয় আনতে হবে ইসলামের জোরে বলি ইনশা আল্লাহ এই জন্য দরকার নেতা কি দরকার মোসওয়ালা না দাড়িওয়ালা আর ওই মোসওয়ালা না দাড়িওয়ালা মোসওয়ালা বিড়ি খাওয়া গাঁজা খাওয়া নেশাখোর মদখোর যেটাই পাবেন চুল কেটে নাড়ে করে দিবেন সেখানে ঠিক কিনা আমরা সব সংস্কার করব কোন নেশাখোর নেতা আমরা দেখতে চাই না জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ তাহলে একটা দেশকে পরিবর্তন করার জন্য একটা আদর্শ নেতার দরকার আমাদের মূল নেতা হচ্ছেন মোহাম্মদুর রসৌল্লাহ মোহাম্মদুর রসৌল্লাহ আমাদের মূল নেতা এই নেতার সাথে যে নেতার চেহারার মিল পড়বে দাড়ির মিল পড়বে দলের মিল পড়বে পোশাকের মিল পড়বে আখলাকের মিল পড়বে আদর্শের মিল হয়ে যাবে তার আমার সঙ্গে কি সবাই একমত সবাইকে একমত আছেন মসজিদের কোন ইমাম যদি মহিলা হয় মানবেন মানবেন মসজিদের যদি কোন ইমাম যদি দাড়ি ছাড়া হয় মানবেন বিড়ি খাওয়া হয় মানবেন গাছা খাওয়া হয় মানবেন তাহলে মসজিদের ইমামকে যেমন আমরা নবজির পা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত সকল সন্না দেখতে চাই আদর্শ দেখতে চাই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য এমন নেতৃত্বে আমরা দেখবো অন্য কোনো নেতা মানি না মানি না মানি না আল্লাহ কবুল করুক তাহলে আমাদের মূল নেতা হচ্ছেন একজন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার সান আল্লাহ সুরাফাতার শেষে বলা হচ্ছে আমি রসুলকে কেন পাঠালাম রসুল কেন আসছেন পৃথিবীতে এটা আমাদের জানার দরকার আছে না নাই আছে আসুন কোরআন কি বলছে আল্লাহ তালা তার রসুলকে কেন পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন উদ্দেশ্য কি উদ্দেশ্য ছিল একটা মূল একটা উদ্দেশ্য ছিল আসুন সে উদ্দেশ্যটা কি কেন পাঠানো হয়েছে গোটা কোরআনের ভেতরের সুর সম্পর্কে এই দুনিয়াতে তাকে কেন পাঠানো হয়েছে মোটামুটি নয়টা পয়েন্টে আমি পয়েন্ট আউট করতে চাচ্ছি এক নম্বর পয়েন্ট হচ্ছে সেই আয়াত যে আয়াত থেকে আমি তেল শুরু করেছি তাহলে এখন বলেন তো আলোচনা কি শেষ হলো না শুরু হলো বলেন শেষ হলো না শুরু হলো শুরু হলো আবার ভাববেন না হুজুর তাহলে এতক্ষণ আপনি কি করলেন না আলোচনা হচ্ছে একটু মিলায়ে দেব এখন আমরা আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল ফাতাহের বাড়িতে মিলায় নেবেন আঠাশ নম্বর আয়াত সুরাতুল ফাতাহ কত নম্বর আঠাশ নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সময় এই সময় এই সময় জান স্পিক সরম গরম গরম টাকা গুছিন আর আধা ঘন্টার সময় আমাকে একটু দেবেন রাজি আছিনা ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ একটু বসে রসুলকে পাঠানো হয়েছে এক নম্বর কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হাক ليظهره لي على الدين كله وكفى بالله شهيدا. إيه ايات الله رب العالمين ان هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره لي على الدين كله. ওয়েল কারি হাল মোশরিক আল্লাহর আপলা আমিন তিনি তারা সুলুকে সপ্ত দিন দিয়ে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন গোটা পৃথিবীতে যত দিন আছে গোটা দুনিয়ায় সকল দিনের উপরে যেন তিনি আল্লাহর দিন ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারেন এই জন্য আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন এতে যদি কাফেরদের জ্বালা হয় মুর্শিকদের সালা হয় এতে কোনো যায় আসে না সাক্ষ্য প্রদানের জন্য এটার চাইতে উত্তম সাক্ষ্য আর কি হতে পারে ও ক্যাফা বিল্লা হিসাহিদা আমার বন্ধুগণ আমার এই সবুজ ভূখণ্ড আমার পঞ্চান্ন হাজার বর্গ মাইল এই সোনার বাংলাদেশ আমি গোটা দুনিয়ার বহু দেশ সফর করেছি যত দেশ আমি ঘুরেছি এদেশের মাটি এদেশের আবহাওয়া এদেশের গাছ গাছালি এদেশের নদী নালা খাল বিল দেশের পাহাড় অঞ্চল সমুদ্র অঞ্চল এত সুন্দর করে সাজানো দেশের মতো একটা দ্বিতীয় দেশ এই গোটা দুনিয়াতে আমি আর পাই নাই এত সুন্দর একটা দেশ যে দেশের মানুষ সব দিক থেকে ভালো একটা পরিবেশ পেয়েছিল সব পেয়েছিল কিন্তু একটা বড় সংকট একটা বড় ক্রাইসিস পড়ে আছে সেটা হলো সুন্দর নেতৃত্ব আমরা এখনো পাই নাই দেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছর পার হওয়ার পরও আজ পর্যন্ত আমরা সুন্দর একটা পরিবেশ পেলাম না কেবল নিঃশ্বাসটা ছাড়তে পেরেছি এখন নবজি আল্লাহ তারা যে উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন সেই দিন বিজয়ী করার দায়িত্ব কি আমাদেরও আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এটা কি মনে করেন নাকি সবাই আছে 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 এটা দোয়া করলে পাওয়া যাবে না শুধু নবীজি শুধু যদি দোয়া করতেন তাও তো আল্লাহ তাআলা দিতে পারতেন কিন্তু রসুলকে দিয়ে শুধু দোয়া দিই আল্লাহ তালা তাকে পুরস্কৃত করেন নাই তিনি দোয়াও করেছেন আবার বাড়ি ঘরও সেরেছেন আবার ওহুদে চলে গেছেন বদরে চলে গেছেন খন্দকের প্রান্তরে চলে গেছেন শিবাবু তালেবে সাড়ে তিনটা বছর তিনি জেল খেটেছেন এরপরে সুলকে গালিগালাজ দেওয়া হয়েছে মাথা রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত চলে গেছে এত অত্যাচার নির্যাতন সহ্য করার মূল কারণ একটাই ছিল কোন আইন চলবে চলতে হবে একমাত্র কার আরো জোরে কার আরো জোরে কার আল্লাহ এমনি এমনি আল্লাহর দিন বিজয়ী হবে না বিজয়ী হওয়ার জন্য শহীদ আল্লামা সাইদ রাহমাহুল্লার জীবন চলে গেছে তিনি কি সাধারণ মৃত্যুবরণ করেছেন না শহীদ হয়েছে বর্জরবেন কি হয়েছে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে তাকে ষড়যন্ত্র করে শহীদ করা হয়েছে একজন হার্টের রোগী হাসতে পারে না একজন হার্টের রোগী কথা বলতে পারে না একজন হার্টের রোগে হাঁটতে পারে না নিজের সচক্ষে দেখেছি সচক্ষে অবলোকন করেছি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে সকল তথ্য বের হয়ে যাবে ওই ডাক্তারকে গ্রেফতার করতে পারলে ঠিক কিনা সকল তথ্য বের হবে জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ তিনি জীবন দিয়েছেন শহীদ মিরিকা আলী জীবন দিয়েছেন কামরুজ্জামান জীবন দিয়েছেন এরকম করে একটা দলের প্রথম কাতারের সকল নেতা সকল নেতৃবৃন্দকে শহীদ করে দেওয়া হলো কোনো লাভ হয় নাই বরং চাগুনে ফোঁ দিলে পরে আগুন নিভে যায় আবার আগুনে ফোঁ দিলে পরে দ্বিগুণ দ্বিগুণ আগুন জ্বলে ওঠে এটাই হয়েছে আমার বন্ধুগণ তাহলে এক নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ তালা তার রসুল কি দিনের ব্যাপারে কি কি দায়িত্ব দিয়েছেন এক নম্বর হলো কোন দিন চলবে না কারা দিন ছাড়া এই দিন কি বিজয়ী করার জন্য আল্লাহ রবুল আলামিন তাকে পাঠিয়েছেন নাম্বার দুই হলো মানুষের কাছে আল্লাহর দিনই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রবুল আলামিন তাকে পাঠিয়েছেন সূরা মায়দার 19 নম্বর আয়াত মা আলাল রাসূল ইল্লাল বালাহ ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুম নাম্বার 3 হলো মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ পাঠিয়েছেন

ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন নাম্বার 5 হলো উপদেশ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে তাকে অর্ডার দিয়ে বলছেন ফেদকির ইননা মা আনতা নাম্বার ছয় হলো মন গোড়া কোনো কথা না বলার জন্য তাকে পাঠানো হয়েছে আমার নবীজি যত জীবনে কথা বলেছেন কার কথা নিজের কথা না কার কথা মন গোড়া না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহ তালা কি শক্ত কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন ইল্লা তিনি নগদ প্রাপ্তির পর থেকে শুরু করে নিয়াম তেষট্টি বছর নয় ঘন্টা জীবিত ছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত যত কথা বলেছেন প্রত্যেকটা কথার মধ্যে ইঙ্গিত ছিল একমাত্র কার আল্লাহর নাম্বার সাত হলো দিন প্রচারে বল প্রয়োগ না করা আমরা কি হিন্দুদেরকে বলি জোর করে তোমরা ইসলাম কবুল করো আজ থেকে বলি রসুল বলেছেন তার নিজের চাচা আবু তা আলে তিনি কি জোর করতে পারতেন না অনেক কিছু বলতে পারতেন না জোর করেছেন না আমার নবীজি নিজের কলিজার টুকরা দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন আবুল আহাবের দুই ছেলের সঙ্গে রসুল বিয়ে দিয়েছিলেন তার দুইটা মেয়েকে দিন যখন চলে এলো নব যখন পেলেন দুইটা মেয়েকে নবীর ঘরে তালাক দিয়ে পাঠায় দেওয়া হলো নবদ প্রাপ্তির পরে ইসলাম তেমন একটি বিধানের নাম ইসলাম আছে সম্পর্ক আছে ইসলাম নাই সম্পর্ক নাই আর ওদের সম্পর্ক দেখেন বিয়ের বাড়ি হলো আমেরিকা বিয়ের বাড়ি কোথায় দেশকে খুব ভালোবাসে আরেক বিয়ের বাড়ি হলো ইংল্যান্ড এক ইহুদি আরেক বিয়াই হলো নাসারা আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বড় দুশ্মন হলো ইহুদি আর নাসার আর আত্মীয়তা করার কোনো জায়গা পায় নাই আত্মীয়তা পাইছে হলো আমেরিকা আত্মীয়তা পাইছে হলো ইউরোপ এই হচ্ছে তাদের দেশের প্রতি প্রেম দেশের প্রতি ভালোবাসা আঠারো কোটি মানুষ এর মধ্যে আর কোনো মহিলা খুঁজে পায় নাই চলে গেছে সেই সাত সাগর তেরো নদী পাড়ি দিয়া কোথায় গেছে আমেরিকা যাও গেছুই যখন বিয়েই বাড়ি থাকো কি ঠিক কিনা আল্লামা সাইদের কথাগুলো আজকে অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে এদিকে গোড়ায় ঝাঁকি মারবা ঠিক কিনা সময় আসবে না খুঁজে পাবানা তিনি যে দেশের কি ব্যাপার তিনি যে দেশের অগণন মানুষের একজন আধ্যাত্মিক লিডার এতে চুল পরিমাণ কোনো সন্দেহ না তিনি যা বলেছেন আল্লাহর উলিদের মাঝে ফেলহা ফুজু রহা কথা ক ওয়াহা এলহামটা কে দিয়ে দেন উলিদের কারামত মিথ্যে না সত্য কারামত মিথ্যে না সত্য সত্য তবে মাঝে মাঝে খুব একটা জিনিস খুব মানে খারাপ লাগে আজকে যদি আল্লামা মা যদি পেঁচে থাকতেন গোটা পৃথিবীর ইতিহাসে আমি কোনো ইতিহাস পাইনি এমন একজন ব্যক্তির শুধু ফাঁসির রায় হয়েছে সেই ফাঁসির রায়কে কেন্দ্র করে শত শত মুসলমান বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়ার ইতিহাস নিকটবর্তী দুই তিনশো বছর আমার আমি যতটুকু ইতিহাস পড়েছি নিকটবর্তী কোনো ইতিহাসে এমন কোনো রেকর্ডই নাই আল্লাহ আকবার বলেন সম্মানিত ভাইয়েরা তাহলে দিন প্রচারে কোনো কি জোর প্রয়োগ করা যাবে আল্লামা সাইদি এমন একটা এলাকার এমপি ছিলেন যে এলাকার অধিকাংশ ভোটার মুসলিম না হিন্দু মুসলিম না হিন্দু হিন্দু তার সাক্ষীও ছিল কি হিন্দু কিন্তু নবীর কি বলে আমাদের আল্লামা সাঈদের বিপক্ষে না পক্ষে পক্ষে নদীর সাতরায়া নয় মাসের পেটে বাচ্চা রেখে নয় মাসের বাচ্চা পেটে আছে সেই বাচ্চাকে পেটে ধারণ করে নদী সত্তা ভোট দিয়েছে তাকে বলা হয়েছে ধর্মান্তরিত করার অভিযোগ তার বিরুদ্ধে লেপন করা হয়েছে তোকমা লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু ইসলাম কখনো এই কনসেপ্ট কখনো গ্রহণ করে না আমান নবীজির নিজ ঘরের আপন চাচাকে কখনো তিনি জোর প্রয়োগ করেননি বলেননি কারণ দিন জোর করে গ্রহণ করা যাবে না দিনজন প্রয়োগের কোনো কিছু নয় দিল থেকে যারা ভালো লাগবে সে কালেমা পরে মুসলমান হয়ে যাবে আল্লাহর মেহরবান এই কথা আমি এই বিশ বছরের কোনো দিন বলতে পারি নাই আজ পর্যন্ত আমার যতটুকু হিসাব আছে আল্লাহ তালা এই অধমের হাতে উনচল্লিশ জন বিদর্মী কালেমা পরে মুসলমান হয়েছে সত্য প্রকাশ করতে পারিনি মিজান কি গত এই তো দশ পনেরো দিন আগে মালয়েশি প্রোগ্রাম ছিল ভাই আমাকে বললেন ভাই যান আমি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছি দেশ থেকে আসতে বাধ্য হয়েছি আমাকে আসতে বাধ্য করেছে এক নাম্বার কারণ হলো একটা মাহফিলে আটজন একসঙ্গে কালেমা পরে মুসলমান হয়েছিল এটা ছিল তাদের চোখে বড়ো একটা অপরাধ এই অপরাধে আমাকে অপরাধী সাব্যস্ত করে আমাকে বাধ্য করেছে বাইরে আসতে আমি গিয়েছি আমি চলে আসছি আমার বন্ধুগণ আমরা তো কোনো হিন্দু বাড়িতে গিয়ে হানা না বরং আমরা মন্দির পাহারা দেই ঠিক না আমরা মন্দির পাহারা দেই আর নিকটবর্তী আপনি ভারতের দেশে ভারতে চলে যান তারা মসজিদ পাহারা দেয় না ভাঙ্গে তারা ভাঙ্গে আমরা গড়ি আমরা কোনো মন্দিরে কোনো দিন হাত আঘাত হানি নাই কোনো দিন কোনো হিন্দু ভাইকে আমরা বলি না ভাই কালেমা যদি না পড়িস তোর খবর আছে এমন কথা ইসলাম কখনো বলতে বলে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূলকে লা ইকরাহা ফিদ দ্বীন দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই রাসূল যখন চাচাকে বললেন চাচা আপনি কালেমাটা পড়েন জেল তামার সঙ্গে খাটলেন আবু তালেব বলে মুহাম্মদ শুনো হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবা আনা আমাদের জন্য যথেষ্ট আমার বাপ দাদা যা কিছু রেখে গেছে বাইরে যাব না আমার বাপ আমার দাদা যা করে গেছে বাইরে যাব না রসুল কিচ্ছু বললেন না মারা যাবেন মারা যাওয়ার আগ দিয়ে যখন নবের সংবাদ চলে আসলো চাচা অসুস্থ অসুস্থের পাশে গিয়ে চাচার পাশে গিয়া শিওরে বসলেন মাথা থেকে পা পর্যন্ত হাত বুলাইয়া দিলেন হাত বুলাইয়া দিয়া দিয়া আদর করে করে বলছে চাচা ভাষা শিখালেন কথা শিখালেন ব্যবসা শিখালেন আমাকে বিয়ে করালেন আমাকে সবকিছু আপনি আমাকে আগলায়া দিলেন জন্মের পূর্বে বাপ হারাইছি জন্মের পরে মা হারাইছি আট বছরের দাদা হারাইছি ওই যে আপনি পিতার ভূমিকা পালন করে আজ পর্যন্ত যে কষ্টগুলো আমার জন্য করে গেলেন পুরো কালেমা পড়া লাগবে না একটাবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার নাই লা ইলাহা ইлла লায়াতুর গুন আপনি বলেন আমি আপনার জন্য নিজে রাসূল আপনার জন্য বেশের জামিন হয়ে যাব শুধু একতেবার বলেন আমার নবীজির সবচেয়ে বড় আফসোস হয়েছিল সেই দিন সানানিজুল তাই বলে আমার নবীজির চোখের পানি দিয়ে দাড়িগুলো ভিজে যাচ্ছিল আবু তালেব কি করেন নাই অনেক সাহাবিয়াত অবদান রাখতে পারেন নাই যখন আবু তালেব রেখেছিলেন নবীজি আঘাতপ্রাপ্ত হন আবু তালেব সামনে দাঁড়ায় বলে আবু জাহেল আমার চোখের সামনে মোহাম্মদের একটা চুল তুই ক্ষতি করবে একটা চুল আঘাত করবে আমি তোকে ছাড়াবো না তাকে ডান থেকে বাম থেকে সব দিক থেকে রসুলকে পাহারা দিয়েছে যে লোকটা তার নাম হচ্ছে আবু তালেব নিজের চোখে রসুলের অনেক আশ্চর্য ঘটনাও দেখেছে এ আবু তালেব আমার নবীজি জন্ম নিয়েছেন জন্ম নেওয়ার পর মার চোখে আনন্দ থাকার কথা কিন্তু মার চোখে কোনো আনন্দ নাই কেন আনন্দ নাই স্বামী নাই স্বামী ছাড়া সন্তান তিনি পেটে ধারণ করেছেন স্বামী আগেই চলে গেছে সন্তান চলে আসলো সন্তানটা আসার পর একজন মার কাছে সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা হলো তার স্বামীর করে সন্তানকে উঠায় দেওয়া স্বামী দুনিয়া থেকে আগেই বিদায় নিয়ে নিয়েছে সন্তান যতবার দেখে মা মেনার চোখের পানি ফুরায় না হাউ মাউ করে কান্দে সন্তান করে নিতে পারেন না গফিরাত চাঁদনি রাত সন্তানকে চাঁদনি আকাশের রাত আকাশের নিচে চাঁদ নিরাতে সময় রেখেছেন আমেনা সন্তানের কাছে গেলে পরে হাওমা করে কান্দেন আবু তালাহ একদিন বলতেছে মোহাম্মদ তুমি তাল্লার নবী হয়ে গেছো একটা কথা বলি তোমাকে কি কথা চাচা আপনি বলেন তুমি যখন জন্ম নাও দু থেকে তিন দিন বয়স তোমার মা তোমার কাছে থাকে না তোমাকে দেখলি হাওমা করে কান্দে তোমাকে একা চাঁদনি আকাশের নিচে সয় রেখেছে তোমার পাশে কেউ নাই তুমি হাত পা নড়াচড়া করছো আমি নিজের সচক্ষে আমি নিজের চোখে দেখতে পেলাম তুমি তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও চাঁদটা তোমার হাতের সঙ্গে বাম দিকে আসে আবার যখন তোমার হাতটা যখন আবার ডান দিকে নাও চাঁদটা ডান দিকে যায় আবার দুই হাতটা যখন টেনে টেনে নিচের দিকে নিয়ে আসো চাঁদটাও তোমার চোখের কাছাকাছি চলে আসে এই যে চাঁদটা ডানে যায় চাঁদটা বামে যায় নিচের দিকে চলে আসে কাছাকাছি চলে আসে এটা কি সত্য দেখছি না মিথ্যা দেখছি রসুল বলেন চাচা জন্মের পূর্বে আমার বাপ মারা গেছে আমার আব্বা দুনিয়া থেকে আগেই বিদায় নিয়েছেন আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন আমার মা আমার কোলে আমাকে কোলে নিতে গেলেই হাওমা করে কান্দেন স্বামীর কথা মনে হয়ে যায় এই জন্য আমাকে সময় দেবে আমাকে টাইম দেবে আমি রাত্রিতে শুয়ে আছি আলামিন এক বেলা আকাশের চাঁদটাকে আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন আমার বন্ধুগণ সেই রাসূলকে আদর করে করে আবু তালেব বড় করলেন রাসূল নবুয়ত পেলেন তার সঙ্গে জেলো খাটলেন এত ত্যাগ এত কলুরবানির শিকার করার পরেও আবু তালেব দুনিয়া থেকে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রসুল তাকে জোর করেন নাই কারণ হেদায়েতের মালিককে আসতে বলবেন না মালিককে হেদায়েতের মালিককে হেদায়েতের মালিক আল্লাহ তার আরও 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 বড় প্রমাণ আছে একজন নবীর বউ কাফের একজন নবীর সন্তান কাফের একজন নবীর বালা পর্যন্ত মশ্যেক আছে না নাই এগুলো নিয়ে টেনশন করা যাবে না চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে কোন সংখ্যা শব্দ আমরা শুনতে চাই না আমিরে জামাত বলেছেন দেশের অন্যতম ইসলামী সংগঠন জামাত ইসলামের আমিরে জামাত বলেছেন সংখ্যা শব্দকে আমরা বাদ দিয়ে দেব এই দেশে যে জন্ম হয়েছে সেই বাংলাদেশের নাগরিক সবার সমান অধিকার ঠিক না হিন্দু ভাইরা ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় এই দেশে সবচাইতে বড় নিরাপতভাবে হলো অন্য ধর্মের মানুষগুলো ঠিক না অন্য ধর্মের মানুষরা সবচাইতে বেশি নিরাপত্তা পাবে কোনো টেনশন আপনারা করবেন না ইসলাম আপনাকে কখনো আঘাত দেবে না ইসলাম আঘাত দেওয়াতে বিশ্বাসী নয় আমার নবীজি শেষ পর্যন্ত বলে ফেললেন চাচা একটু কালেমা কি পড়া যায় না বলল মোহাম্মদ আমারে কইও না আমার কপালে হেদায়েত নাই আমার নবী যে হাতটা গুটায়া নিলেন ইননাকা লানতাহদিনী মান আহাববতা হে রাসূল আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের চাবি কার হাতে ইহদিনাস সিরাতাল আমার নবী যে হাত গুটায়া নিলেন আবু তালেবের انتقال হয়ে গেল এখন প্রশ্ন হলো দেখেন আবু তালেবের ভাতিজা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আবু তালেবের ছেলে হচ্ছেন সঈদিন আলী রাদি আল্লাহ তালানহ আবু তালেবের আরেকটা ছেলে হচ্ছেন জাফর বিন আবু তালেব রাদি আল্লাহ তালানহ জাফর বিন আবু তালেবের বাবা হয়েও লাভ নাই সঈদিন আলীর বাবা হয়েও লাভ নাই আবার ওই দিকে বিষ্ণবীর আপন চাচা হয়ে লাভ নাই কারণ তার মধ্যে কি নাই ইমানটা নাই আমার ভাইয়েরা এই জন্য বলি সবচাইতে বড় সম্পদ হলো ইমান ইমানদার নেতা আমরা খুঁজব ইমানদারদের সঙ্গে আমরা থাকবো ও সত্যবাদ সঙ্গে সঙ্গে চলাফেরা করবো সম্পর্ক থাকতে পারে যারাই চাঁদাবাসি করবে হাত কেটে দিতে হবে ঠিক না যারাই সন্ত্রাসীগিরি করবে আইনের হাতে তুলে দিতে হবে আমরা সতর্ক থাকবো জোরে বলি ইনশাল্লাহ রসুল দিন প্রচারে কোনোদিন জোর প্রয়োগ করেননি নাম্বার আট হলো মানব জাতির মুক্তির দিশা দেখানো মানব জাতিকে মুক্তির দিশা দেওয়ার দেখানোর জন্যই রসুলকে হাদি করে রসুলকে নবী করে দুধ করে পাঠিয়েছেন কে আসতে বলবেন না খে এক রসুল না অসংখ্য রসুল বলেন একরসুল না আল্লাহ শুধু এক রসুলকে পাঠিয়েছেন বলেন একরসুল লক্ষাধিক পায়গাম্বার এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে বলে মতান্তরে তো এক লাখ ডিফারেন্স হয় না আমাদের সংখ্যা বলার দরকার নাই আমাদের সংখ্যা অসংখ্য পায়গাম্বার ওয়াক নেবেই জিনা বিগাইরি হক এক কথা আল্লাহ তাআলা লিকুল্লি কওমিন হাত এমন কোন কম নাই যে কওমের জন্য আল্লাহ তাআলা নবী পাঠান নাই আল্লাহু আকবার বলেন প্রত্যেকটা কওমের জন্য নবী পাঠিয়েছেন তিনি কে আল্লাহ তাহালা সকলের জন্য নবী পাঠিয়েছেন কিন্তু সকল পয়গম্বর ছিলেন হলো আঞ্চলিক নবী কি নবী বলেন কমের নবী আর আমার নবী কি আঞ্চলিক না বিশ্ব বলেন আঞ্চলিক না বিশ্ব আচ্ছা সকল উম্মত ছিল আঞ্চলিক উম্মত কি আর আমরা হলাম কি বিশ্ব উম্মত বিশ্ব নবীর উম্মত আমরা তাহলে আমাদের ডিগ্রি কি কম না বেশি আমাদের নবীর ডিগ্রি কম না বেশি আমাদের কোরআনের ডিগ্রি কম না বেশি বেশি সব দিক থেকে যদি বেশি হয় আমাদের সম্মানটা কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা সেই দিন মুসালাম মাঝে মাঝে বলতেন আল্লাহ আমারে নবী না বানায়া শেষ নবীর যদি শেষ নবীর যদি উন্মত করে পাঠাতে আমি নিজেকে ধন্য মনে করতাম আল্লাহ একবার বিশাল ব্যাপার অতএব সেই বিশ্ব নবীর উন্মত আমরা হতে পেরেছি আমাদের চ্যালেঞ্জ সামনে একটাই সেটা হলো কোন আইন মানি না আল্লাহর আইন ছাড়া এক কথায় আমাদের একটা কথাই সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে যে নেতা কোরআন নিয়ে থাকবে সে নেতাই হবে আমার নেতা যে নেতার সাথে কোরআন নাই মুখে থুতু মারব জুতা মারবো আমরা রাজি আছেন কারা কারা হাত করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন আরো জোরে আল্লাহ আমিন সম্মানিত ভাইরা আজকের মাহফিল অনেক মা বোন মন হয়ে আসছে না মা বোনরা আসছে মেয়েদের অবদান ইসলামে আছে না নাই বহুদের ময়দানে শুধু পুরুষ ছিল না মহিলাও ছিল এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এর মধ্যে মহিলাও আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে শুধু মাদের ব্যাপারে বন্ধের ব্যাপারে শুধু আমরা একটা কথা বলবো মেহরবানি করে আন্দোলন করেন সংগ্রাম করেন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন অফিসে বসেন সব কিছু করেন সমস্যা নাই শুধু একটা অনুরোধ আপনাদের কাছে ছাত্রী সমাজ যারা আছেন ইউনিভার্সিটিতে যারা আপনি কেন ডাক্তার হবেন না পর্দেশিলা মহিলার পেটের অপারেশন করার জন্য পুরুষ ডাক্তার দরকার না মহিলা ডাক্তার দরকার মহিলারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তারা বড় বড় জ্ঞানী হবে প্রফেসর হবে তারা শিক্ষিত হবে কোনো বাধা ইসলামে নাই কিন্তু মা দয়া করে কপালে টিপটা না দিয়া মাথার চুলটা না দেখায়া সৌন্দর্যটাকে স্বামী ছাড়া অন্য করার সামনে ডিসপ্লে না করে একটু বড় কাটা পরে পর্দার পোশাক পরে শালীন হয়ে চলাফেরা করুন এ দেশের কোটি কোটি নারীরা অনাসাল্লার জান্নাতে চলে যাবে আল্লাহ কাউকে বাধা দিবেন না আমার দেশের মারা অন্য দেশের মহিলাদের চেয়ে অনেক ভালো অনেক ভালো ঘুরেছি তো গোটা পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি আমার দেশের মায়েরা এদের কাছে ইসলাম বোঝানো ইসলাম পৌঁছানো খুবই সহজ কিন্তু এদেশের কিছু ঘাপটি মার্কা কিছু বদমাইশ নেতৃত্বের জন্য এটা সবচাইতে বড় দায়ী ঠিক কিনা বলেন গান বাজনা করানোর জন্য কিছু অভিভাবক আছে নিজের মেয়েকে মঞ্চে তুলে দেয় তুই নাস জয়পুর হাটে মনে হয় নাই বিচিত্র অনুষ্ঠানের নামা হাই স্কুলে কিছু অনুষ্ঠান করা হয় নাচা হয় অশ্লীল নৃত্য পরিবেশন করা হয় আমরা প্রশাসনকে আমরা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো আমার মা বন্ধের ইজ্জতের দাম আছে না নাই আমার মার অশ্লীল দৃশ্য বের বের করা করা চুল বের করা এমন নোংরা দৃশ্য আমরা আর দেখতে চাই না কি ব্যাপার বিদ্যুৎ আসছে যে বিদ্যুৎ আসছে আবার বিদ্যুৎ যায় এটা তো পূর্বের শহরের বৈশিষ্ট্য এখন এটা যদি আমাদের এখনো হয় কেবল শুরু হলো তো এখন শিশু তো বাচ্চার বয়স কয় মাস হয়নি তো এক মাস একদিন শর্ট আছে তো বাচ্চার বয়স যদি এক মাসই না হয় ও তো তো দুধ খাইতে হয় কেমনে তাও সময় দেন না তারা যা খাইছে লক্ষ কোটি টাকা ঋণ আর এগারো লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার এটা কি এটা কি পুকুর চুরি না সাগর চুরি এক সাগর না সাত সাগর আবহুর সব চুরি করে নিয়ে চলে গেছে ওরা জানে আমরা আর কোনোদিন বাংলার জমিনে ঠাই পাবো না একেবারে খাইছে যা নিয়ে গেছে তা পদ্মা সেতু হতো শত শত মেট্রো রেল হতো এদেশের কাঠামোগত উন্নয়নের জন্য যা বাজেট লাগতো তার চাইতে ডাবল ডাবল তারা লুটপাট করে নিয়ে চলে গেছে সব নিয়ে চলে গেছে কিন্তু নিয়ে গেলে হবে কি আমরা নিয়ে যেতে দেব না আমরা সব বের করে আনব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ এই জন্য একতাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই কার দাড়ি ছোট কার দাড়ি বড় কার দাড়ি আছে কার দাড়ি নাই কার মাথার টুপি লম্বা কার মাথার টুপি গোল কার জালি টুপি কার ভরা টুপি কে ফাড়া পাঞ্জাবি কে জুব্বা কে পায়জামা কে প্যান্ট কে কোন দরবার কে নাফিতে হাত বাঁধে কে বুকে হাত বাঁধে কে আমিন আসতে বলে কে আমিন সরে বলে এগুলো দেখার সময় এখন নাই আমাদের কোন দরবারের ধোঁয়া দিবেন না কোরআনকে সামনে রেখে কোরান কয়টা আল্লাহ কয়জন নবী আমার একজন আমাদের নবী এক আমাদের আল্লাহ আমাদের কিতাব এক সকল দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে গিয়ে কোরআনকে যারা পার্লামেন্টে দেখতে চান ছোটখাটো সমস্ত মতানৈক্যের দিকে না তাকায়া ইখতিলাফ মাল ইত্তেহাদ কায়েম করে এই বাংলার জমিন আল্লাহর দিন কায়েমের জন্য সর্বাত্মক মাঠে ময়দানে সবাই কি কাজ করতে রাজি আছেন রাজি আছেন কোন কোন বীর জওয়ানরা হাত উঁচু করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত বন্ধুগণ এখান থেকে বাড়ি যাওয়ার পর গুরুত্বপূর্ণ একটা নামাজ আছে সেই নামাজের নাম কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইতিহাসে একটা ইউনিয়নে তিনটা কামিল মাদ্রাসা কোন জেলা বুঝলাম না ছাত্রের চাইতে মাদ্রাসা বেশি হ্যাঁ আর ইউনের নাম কি মুম্বাই বম্বু এই মুখস্থ করতে তো তিন যুগ লাগবে হানাইলকের মধ্যে হ্যাঁ তাই আচ্ছা আলহামদুলিল্লাহ উনি 16 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা পায় একই ইউনিয়নে গোটা বাংলাদেশের কোথাও এই রেকর্ডটা নাই তিনটা কামিল মাদ্রাসা এবং তিনটাই চালু এবং তিনটা যথেষ্ট সুনাম নিয়ে এই তিনটা মাদ্রাসাই চলছে বলি আলহামদুলিল্লাহ রেজল করিম ভাই কোন মাদ্রা কোন মাদ্রাসা হানা ছিল এখন মনে হয় ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেছে জি আলহামদুলিল্লাহ তাহলে তো আলেমের এলাকা আমি ভাঙ্গা চুরা কিছু কুইসে আল্লাহ জানে ভুল হইলা মাফ করে দিয়ে সম্মানিত ভাইয়েরা তাহলে তাহাজ দুটো পানি মানে ওই অস্ত্র কখনো জাহান নামে যাবে না এক অস্ত্র হলো আল্লাহর ভয়ে কাঁদা আল্লাহর ভয়ে কাঁদা আরেকটা অস্ত্র হলো দেশ রক্ষায় সীমান্ত পাহারা দেওয়া আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে বিজিবিদের দাম আছে না নাই অবশ্যই আছে তারা যদি দেশ কামানত মনে করে তারা যদি সীমান্ত পাহারা দেয় ওই চোখ কখনো জাহান্নামে যাবে না তাহলে তাহাজ আমরা পড়বো না ইনশাল্লাহ এখন কি তাহাজদের সময় হয়ে গেছে না হয়ে গেছে বাড়িতে গিয়ে উজু বানাবো ওয়ার্সোনার শর্তি কি উজু করা আসতে কয় উত্তম অজুর উপরে থাকলে ভালো আমার উসুল মেয়েরাজে গেলেন জান্নাতে ঢুকে কাউকে পাচ্ছেন না হঠাৎ করে বেলাল আওয়াজ কানে চলে আসে বেলাল সেই দিনে বেলাল ধলা না কালো শুধু কারণ ঘন কালো চুলও কালো চেহারাও কালো শুধু দাঁত শুধু সাদা খালি চকমকা করে দাঁত চেহারার কোন সৌন্দর্য নাই সাহাবিরা মাঝে মাঝে বলতে কালো পাহাড় আসে কি পাহাড় কালো বললেন এই সাহাবিরা আমার বেলালকে কালো পাহাড় বলো না তোমরা কি জানো আমি হলাম ইমাম আর আমার বেলাল হলো মহাসিদ।

দুনিয়াতে এসে বলেন বেলাল তুমি দুনিয়াতে কিন্তু তুমি জান্নাতে কে কেমনে তোমার আওয়াজ পেলাম পায়ে হাঁটার তুমি কি আমল করো বলো তো সেই দিনে বেলাল বলেন ওজুর অজু করি নামাজ পড়ি আমি অজু ছাড়া কখনো থাকি না যখন আমার অজু যায় অজু বানায় নি দুই রাখে নামাজ পড়ি জোরে বলি সুবহান আল্লাহ এই আমলটাকে আমরা করব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আমাদের নাগরিক হতে হবে আদর্শ নাগরিক এক নম্বর আদর্শ নাগরিকের চরিত্র হবে নামাজি না বেনামাজি আপনি নামাজি হবেন না এই রাষ্ট্রের আপনি হক নষ্ট করছেন একটা আদর্শ দেশের আদর্শ নাগরিক হতে হলে প্রথম শর্ত হলো নামাজ পাঁচ অক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে আমিন 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 আরো আরো জোরে জোরে বাড়ির বউ কাউকে দেখাবেন না বাড়ির বউ পাবলিকের না স্বামীর পাবলিক করে এমন স্বামী আছে না নাই বউ কি পাবলিক না পার্সোনাল বউয়ের ছবি সুন্দর করে তোলে ফেসবুকে দিয়া আপলোড করে লেখে স্ট্যাটাস প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি যরক নাউযুবিল আস্তে বলবেন না আছে না নাই বলেন বউকে জামাদের সঙ্গে দেখা যায় বউ দেখবে কয়জন কার বউ ভালো করে কোন কার বউ নিজের বউ না অন্যের বউ নিজের বউ অন্যের বউ দেখা কি আসতে কয় অনেকে কিছু আরাম আরাম না হারাম আরো জোরে আরো জোরে শালিকে দেখা যাবে শালিকে থেকে শালিকে দেখা যাবে শালিকে দেখা কি? কিছু কয় না আচ্ছা শালার বউ শালা বিয়া করে নাই শালার বউ দেখতে যায় এমন দুলামে আছে না নাই এটা কি সুন্নতে মক্কাদা আসতে কয় শালাকে বলে তুই কি বউ বুঝিস কিছু বউ কেমন কি আমার তো অভিজ্ঞতা আছে দেখছেন কত বড় লুচ্চা আছে না বউ দেখবে বিয়ে করার জন্য বউয়ের পাত্রী দেখতে যাবে মানে পাত্রী নির্বাচন করার জন্য দেখতে যাবে ছেলে নিজে না ছেলের বাবা যাবে ছেলের দুলাভাই যাবে কে যাবে ছেলে নিজে দেখবে দুলাভাইও জায়েজ নাই বাবাও জায়েজ নাই এগুলো ভুল করে আবার কিছু নামাজিও আছে শালিনিয়া ঘরে, বউ ঘরে ঘোরে না বউ তো পুরাতন শালি কেবল অন্ডা হন্ডায় চড়ায় শালি মনে মনে চিন্তা করে যে কোনোদিন এই মেলা দেখি নেই গোপীনাথের মেলা দেখি নেই হুজুর কিন্তু সব খবর রাখে তো গোপীনাথের মেলায় দুলাভাই যখন অফার করছে এই চান্স তো জীবনে নাও আসতে পারে যাই হুন্ডায় চড়ছে লজ্জাও পায় দুলাভাই মানুষ তো পিছনে উঠে চিন্তা করে গায়ের সঙ্গে গা লাগালে কেমন হয় এটা তো উচিত না তো গাটা না লাগাইয়া মাঝখানে একটু ফাঁকা রাখছে যেন গা না লাগে পিছনে শক্ত করে ধরে আছে দুলা ভাই এমন আরাম পাচ্ছে না আছে না আছে না সামনে যায় এমন ব্রেক মারে এক ব্রেকে গ্যাপ গ্যাপুর আছে না শালি মারা গেছে দাফন করতে হবে তো শালির খবরে নামছে হলো দুলা হুজুর দেখে কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তুমি নামছো কেন তোমার নাম হারাম দুলাভাই মনে মনে সারা জীবন তাজা শালি হুন্ডা নিয়ে ঘুরলাম কোন ফতুয়া নাই মরার পরে মরে গেছে শালি এখন কয় হারাম সম্মানিত ভাইয়েরা আমাদের ভালো হওয়ার সময় আমরা এখন পেয়েছি বোরকা পরলে কেউ আর বলবে না জঙ্গির পোশাক মাথায় টুপি পরলে কেউ বলবে না এটা জঙ্গির টুপি দাঁড়িয়ে রাখলে পরে আমাদের কেউ আর বাধা দেবে না বহু লটর ফটর করেছ বহু ষড়যন্ত্র করেছ ভালো হও ভালো হও নচেত এই জাতি তোমাদের কাউকে ক্ষমা করবে না এরাই রসুল্লাহ মাথার টুপি কুকুরের মুখে কুকুরের মাথায় চড়িয়ে দিয়েছিল কিছু নাস্তিকের বাচ্চা এখনো আছে না নাই নিজুম মজুমদার গা ঢাকা দিয়ে বসে আছে নিজুম মজুমদার আল্লামা সাইদি কিনে বাজে কথা বলেছে নিজুম মজুমদার কোথায় আছে খুঁজে বের করতে হবে সম্মানিত ভাইয়েরা এরকম শত শত নাস্তিকের তালিকা এখন আমরা করব নাস্তিকদের আল্লাহ সহ্য করেন না ইমানদার সহ্য করতে পারে না লেখার শক্তি আল্লাহ তোমাকে দিয়েছে তসলিমা নাসরের মতো লেখা দিয়ে দাও নাস্তিক ও হুমায়ুন যাদের মতো লেখা দিয়ে দাও লেখো মুতির রহমান মল্লিকের মতো লেখো কবি আল মাহমুদের মতো লেখো জাতীয় কবি নজরুল ইসলামের মতো আল্লাহ তোমাকে নিয়ামতে ধন্য করেছেন বাম রামের চিন্তা মাথায় নিয়ে লিখবো ওই হাত আমরা ভেঙে চুরে চুরমার করে দেব ফেসবুকে স্টাস দিতে স্ট্যাটাস দিতে সাবধান হয়ে যাবা ফেসবুক একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মকে তোমরা প্রশ্নবিদ্ধ করবা না তাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি আমরা মাফ করতে জানি কিন্তু অন্যায়কে ক্ষমা করতে জানি না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তাও দান করুন জোরে বলি আল্লাহ আমিন আজ আমি তৃপ্তি ভরে নাম ধরে কিছু কথা বলতে পেরেছি এই সুযোগ দিয়েছেন কে আসতে বলবেন না কে প্রত্যেক রাতে প্রত্যেক দিন সকালবেলা আমি যখন বাড়ি থেকে মাহফিলের উদ্দেশ্যে বের হতাম বউকে বলতাম বউ আমার চললাম তো কি যে হয় আল্লাহ জানে কোন যে কোন মামলায় পড়ে যে আগামী আট তারিখও মামলার হাজিরা আছে এমন চাকরি দিছিল আমারে বিদেশে যাব কখন টেনশন ঘুরবো কখন টেনশন এমন মামলা আঠারো কোটি মামলা আঠারো কোটি আঠারো কোটি এই দেশের নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছিল দেশটা বানিয়েছিল কারাগার তাই আমরা দেখেছি আঠারো আট তারিখে মামলার হাজিরা আছে তো বলল উকিল সাহেব বললো আপনার না আসলেও হবে বললাম যে কেন কেন এটা কি বলবেন আপনি যা বলবেন তাই করে দেব তাই বললাম যে না একটু যাই একটু সাক্ষাৎ করে আসি বুঝলেন তাই একটু সাক্ষাৎ করে আসি দেখা সাক্ষাৎ হয় না বহুদিন সাক্ষাৎটা করে আসি হামজার মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আলী হাসান ওসামার মামলা অব্যাহতি হয়েছে তারপরে গুনভীর মামলা অব্যাহতি হয়েছে হারুন ইজাহারের মামলা অব্যাহতি হয়েছে হাফিজ আল্লাহ তাদেরকে হেফাজত করুন জোরে বলি আল্লাহ আমিন এবং ওই কাউন্টার টেরিজমের যে মামলার আসামি হারুন ইজাহার আলী হাসান ওসামা হামজা এরা যে মামলার আসামি ছিল ওই মামলার আমিও আসামি ছিলাম আমিও আসামি ছিলাম ওই একই মামলায় আমাকে আসামি করা হয়েছিল সম্মানিত ভাইয়েরা এরা মামলা দিয়ে দিয়ে চেষ্টা করেছিল যে এদের মুখকে বন্ধ করতে পারবো আমরা কিন্তু না আল্লাহ শোনেন নাই আপনি পানিকে তেলকে আপনি যতই চেষ্টা করেন পানির নিচে রাখার জন্য পারবেন না তেল পানির নিচে না পানির উপরে কারণ তেল বানাতে অনেক ঘানি অনেক কষ্ট করে তেল বানাতে হয়েছে তেল কখনো পানির নিচে থাকতে পারে হক কখনো বাতিলের নিচে চাপা থাকতে পারে আল্লাহ মুহূর্তের মধ্যে করে দিয়েছেন এখন আমরা দেশ গড়ব কি দিয়া আজ তো দেশ গড়ব কি দিয়া কোরআন কি কোনো কারো বাপের কারো স্বামীর কারো নেতা কোন নেতার কোরআন কার কোরআন কার আকাশ কার জমিন কার সূর্যকার চন্দ্রকার অতএব কোরআন এসেছে কার কাছ থেকে অতএব শান্তি আসবে একমাত্র এই কোরআন দিয়েই কোরানের শাসন বাংলার জমিন আমরা চাই সবাই চান আর তো জঙ্গিবাদের গালি নাই আর তো যুদ্ধবাদের গালি নাই সন্ত্রাসীর গালি নাই আমরা এখন কোরআন থেকে আমরা চাই যারা চাবে না সে যে দলরেই হোক না কেন সেই ইসলামের দুশ্মন আল্লাহ সবাইকে বোঝার তা অফিক দান করো আমি আমার কথা আর বাড়াবো না যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ দোয়া না করে কেউ যাবেন আমরা সবাই দোয়া করে যাব নামাজের মতো করে বসি এটা নামাজের মতো করে বসি তিন বছর আমি আসতে পারিনি এই জায়গায় কয় বছর তিন বছর আসতে পারিনি আল্লাহ পাক আসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তুমি মাহফিল কমিটির উপরে বরকত নাজিল করো সবাইকে তুমি দিনের জন্য কবুল করো ধারকির প্রত্যেকটা ঘরকে তুমি ইসলামের দুর্গ বানায় দাও হ্যাঁ আচ্ছা দেখা যাক আপনারা বসেন নামাজের মতো করে বসেন ও আচ্ছা মাহফিলটা মসজিদের না জি মাহফিলটা মসজিদের আপনারা কি দিয়েছেন জানিনা না মসজিদের জন্য মসজিদ মানে অ্যাপ্লিকেট হয়ে আছে প্রার্থী হয়ে আছে মসজিদটা কার ঘর জি আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب جمرت প্রচণ্ড গরমের ভিতরে হাজার হাজার মুসলমান নর নারী নিয়া তোমার কালাম থেকে কিছু আলোচনা করে এবং শুনে সে শান্তে এসে তাহার সময় ভিক্ষুকের মতো ছোট্ট ছোট্ট দুটি হাত আসামির মতো তোমার দরবার তুলে রেখেছি আল্লাহ আমরা আসামী আর তুমি তার ফায়সালাকারী আমরা আগে স্যারেন্ডার করছি ইয়া কানা আবুদ ইয়া কেন রুকু দিয়ে সেজদা দিয়ে তোমার কাছে স্যারেন্ডার করি আল্লাহ গো চোখের গুণা কালের গুণা হাতের মনের গুণা যত গুণা জীবনে করেছি সমস্ত করে তুমি আল্লাহ আল্লাহ দাও মেহের মাফ আমরা জানি আমাদের গুণা যত বড় তোমার রহমত তার অনেক বেশি বড় আল্লাহ রহমান তো কেউ না রাহিম তো কেউ না গফার তো কেউ না গফর তো কেউ না আল্লাহ তুমি তোমার এই বড় বড় নামের ওসিলায় রহমান নামের ওসিলায় আমরা ক্ষুদ্র তোমার সৃষ্টি মখলুক বান্দা যত গুনাহ করেছে সব গুণাগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও জনম নিমা মা জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন জেন্দেগির গুনাগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি শিখা দিয়েছ চক্ষু বন্ধ করুন হাতটা একটু উঁচু করে আব্বাম্মার জন্য দিল থেকে মন থেকে হৃদয় থেকে আব্বাম্মার জন্য আকাশের দিকে হাতটা উঁচু করে রেখে একটু চিৎকারবে না আমার আওয়াজ দিয়ে বলুন রব্বির হাম মুহুমা কাম দয়ানি কামা রবায়ানি সারিয়া রব্বীর আহম হুমা কামার ভাইয়া নি সারিয়া এমন ভাই আমার সঙ্গে আর তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছে সে আব্বা আম্মা যারা চলে গেল রে জিন্দেগির গুণাগুলো মাফ করো কবরগুলোকে গুলোকে জান্নাতের বাগিচা বানাই দাও আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য কষ্ট করে যারা আসলেন বিনিময়ে কেয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি গুলো ফরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য না মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও আল্লাহ পাঁচে অগস্টের আগে এক চিত্র ছিল বাংলার জমিনের পাঁচই আগস্টের পর আরেক চিত্র হয়েছে বাংলাদেশে আল্লাহ গো জুলুম শাহী থেকে আমাদেরকে একটু রক্ষা দিয়েছ তোমার কাছে প্রার্থনা করি জমিনটা তুমি কোরআনের জন্য কবুল করে শহীদ আবু সাইদ মুগ্ধ এই যে আমাদের সন্তান গুলো তাজা প্রাণ গুলো এই দেশকে মুখ জুলুম থেকে বাঁচানোর জন্য অত্যাচার থেকে বাঁচার জন্য এই যে বুকের তাজা প্রাণগুলো ঢেলে দিল রক্তগুলো তারা জমিনে ঢেলে দিল আল্লাহ গো মেহেরবানি করে তুমি তাদের শাহাদতকে দয়কে দয়াকার kabulare मंजूर করে নাও আয় আল্লাহ তাআলা এই জমিনে অনেক শহীদের রক্ত জুড়েছে আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়ামের জন্য বছরের পর বছর জেলখানায় কয়েদি হয়ে অত্যাচারিত হয়ে কত কষ্ট স্বীকার করে জেলে ধুকে ধুকে অনেকে জীবন দিলেন ফাঁসির কাজটি জুলাই মারা হলো রে আল্লাহ তুমি তাদের শাহাদাতকে কবুল করে নাও তোমার কাছে একটাই প্রত্যাশা এতগুলো ত্যাগ এতগুলো করো মানে যারা নিজের জীবন উৎসর্গ করে দিলেন যারা তোমার কাছে একটা ফরিয়াদ মেহরবানি করে জমিনে তোমার করোনার রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তফিক তুমি আল্লাহ আমাদের দেখায় দাও সাইদুর রহমান ভাইকে কবুল করে নাও আমার ডানে বসে আছো দিও মান আমার চোখে মনে হচ্ছে একটা আলো ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময় মিসবাহের জন্য জন্য কবল আর অনেকেই দোয়া চেয়েছেন আয় আল্লাহ তালা যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবল আর মনজুর করে নাও আয় আল্লাহ তোমার বান্দাদের এই ছোট্ট ছোট্ট হাত তুমি আল্লাহ আমাদের রব তুমি যদি না না মাফ করো আমরা কার কাছে চাইতে যাব ব্যবসা মন্দা ব্যবসায় বরকত দিয়া দাও আয় আল্লাহ আলাপ যে সমস্ত ভাইরা জুলুম চালিয়েছে অত্যাচার চালিয়েছে তারা যদি অনুতপ্ত হয় তারা যদি একটু চোখের পানি ফেলে যদি তোবা করে ফেরত আসে তোমার সুল তো শিক্ষা দিয়েছেন ফতে দিন আঠারো জনকে ছাড়া তিনি সবাইকে মাফ করে দিয়েছিলেন দিনে গ্রহণ আসতে চাইলে আমরা তাদেরকে ধৈর্য অবশ্যই গ্রহণ করব ওই সমস্ত অবাধ্য বান্দা যেগুলো আছে জালিম বান্দাগুলোকে তুমি আল্লাহ অনুগত হয়ে দিনের সুশীতল ছায়া তুমি আল্লাহ তাদেরকে কবলের মঞ্জুর করে দাও এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিরিয়াল নাই কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব কারো বাপ গেল কারো মা গেল কারো ভাই গেল কারো বোন গেল আমার চোখের সঙ্গে আমার আমার নিজের আপন বড় বোন তিন বছরের ছোট বড় আমরা ছিলাম আজ থেকে সাত বছর আগে বঞ্চ আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেই দিন কবরের পাশে গিয়ে দাঁড়ায় দেখি কত বড় বড় গাছ হয়ে গেছে রে শিয়াল কুকুর জন্তুর বসবাস নয় কবরস্থান আল্লাহ আমাদেরকে সে একই জায়গায় যেতে হবে ঘুরে ফিরে সেই স্টেশনে সেই জায়গায় হবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে ডান হাতে আমন নামা না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না আল্লাহ গো আশেপাশে যত কবর আছে কবরের সমস্ত আজাবকে তুমি আল্লাহ মাফ করে দাও ঢানকির প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও প্রত্যেক ঘরে মা বোনদেরকে তুমি আল্লাহ আয়েশা খাদিজা সময়ের মতো লজ্জাবতী পর্দাশীলা মা বানায় নাও রহিমার মতো মা বানায় নাও খাদিজার মতো মা বানায় নাও আম্মাজান আয়েশার মতো মা বানায় নাও নিজের শরীরকে হেফাজত করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে কোন দিন বিদায় নেবো জানি না ডানহাতে হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না কোন দিন মরে যাব জানি না রে আল্লাহ কোন দিন মরবো আমরা কেউ বলতে পারি না তবে যেদিন মরব আমাকে কেউ রক্ষা করতে পারবে না দ্রুত ডাক্তার ডাকা হবে পালস দেখবে বলবে জীবন নেই জীবন চলে গেছে পৃথিবীর সব ডাক্তার জমা হয়ে আর তাজা করতে পারবে না প্রাণ পাখি অচিন পাখি খাঁচা থেকে বের হয়ে গেছে ঘর থেকে নিথর দেহ টেনে হেঁচড়ে বের করবে এসি রম কোনো কাজে আসবে না নরম নরম বিছনা আর আমার ভোগে আসবে না টেনে হেঁচড়ে কাবর টেনে হেঁচড়ে যায় না যারা প্রান্তর সব তারা হুরো করবে সন্তান পর্যন্ত বলবে তাড়াতাড়ি জানাজা দিয়ে দাও লোকজন হাজির হয়ে যাবে কবরের সোঁয়ায় দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় নিয়ে দেবে রে আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না কবরস্থ করবে চব্বিশ ঘন্টা যাবে না সব বিদায় নিয়ে নেবে দিন শেষ আল্লাহ তুমি ছাড়া আমার কোনো বন্ধু না চব্বিশ ঘন্টা চলে যাবে মাথার সেই যত্ন করা চুল শ্যাম্পু দিলাম সাবান দিলাম চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়াগুলো গুলো গলে গলে সব প্রকার পেটে চলে যাবে সাত দিন যাবে না পেটের নারী ভুরি সব চোখ মুখ কান্না বের হওয়া শুরু হয়ে যাবে পেটটা ফলে উঠবে পোকা দেখতাম ভয় পেতাম সেই পোকার নিয়ন্ত্রণ আমার গোটা দেহ চলে যাবে পোকার রাজত্ব আমার দেহ চলে যাবে সব শেষ হয়ে যাবে ও আল্লাহ মাত্র তিনটা মাস কবর যদি খনন করে দেখা হয় কয়েকটা হার আছে আর কিছুই খুঁজে পাওয়া যাবে না কবরে আল্লাহ আল্লাহ গো দিন শেষে কোনো বন্ধু নাই তুমি আল্লাহ তুমি ছাড়া তোমাকে বেশি করে মহাব্বত করার তৌফিক দিয়ে দাও তোমার সঙ্গে আমাদের তার লোকটা তুমি আল্লাহ বাড়াইয়া দাও দিদারটা বাড়াইয়া দাও সম্পর্ক তুমি আল্লাহ বাড়াইয়া দাও আল্লাহ মতের সময় যখন চলে আসবে জবানে সবার জারি করে দিও কালো যেই মা তাইয়ে বালা ইলাহা الا الله محمد رسول الله